Jet planes in the night sky with you. Getting high in the sunrise with you. Getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do. And I wish that I could see. Cause time moves on, and now you're gone. Oh, if only I could build a time machine, I'd come and get you. I can't forget you. Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরা সানি ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রেডা আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের বাসন্তী কালার শাড়িতে হ্যান্ডমেড করে দেখাবো। তার জন্য শুরুতেই আমি রংটা রেডি করে নিচ্ছি। তো আজকে আমি এখানে ইউজ করছি টিউব রং। আপনারা চাইলে রেডিমেড যেই অ্যাক্রিলিক অথবা অ্যাক্রিলিক কালার আছে সেগুলো ইউজ করতে পারেন। তবে অ্যাক্রিলিক কালার যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে বলবো একটু অ্যাডকে এবং বাইন্ডার মিক্স করে কালারটাকে একটু সফট বানিয়ে নেবেন, নয়তো কিন্তু শাড়িটা পুরো প্লাস্টিক প্লাস্টিক লাগবে। তো আর কথা না বাড়িয়ে দেখুন আমি কীভাবে রংটা প্রথমে রেডি করে নিচ্ছি। রং এখানে রেডি আমার রেডিমেডই আছে, বাট এটাকে একটু পাতলা করার জন্য আমি জাস্ট অ্যাডকে এবং বাইন্ডার অল্প অল্প দিয়ে এটাকে একটু মিক্স করে পাতলা করে নেব। তো যেহেতু এটাকে আমি ওয়াশ দিয়ে কাজ করেছি, আপনারা চাইলে কিন্তু প্রথমে আমার মতো ওয়াশ দিয়ে তারপরে কাজটা করতে পারেন, কিংবা কাজ করে তারপর ওয়াশ দিতে পারেন। তবে আমি পার্সোনালি পছন্দ করি এই ধরনের কাজে যেগুলোতে একদম রাফ এক কালার ওয়াশ হয় সেগুলো আগে ওয়াশ করে সেটাকে শুকিয়ে তারপর পেন্ট করার, তাহলে কাজটা করতে সুবিধা হয় এবং মেন যে পেন্টিংটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আমার এখানে মূলত যে কয়টা রং ইউজ করেছি আমার এখানে চারটা শেডের ফুল হবে এবং ওয়াশের জন্য জলপাই কালার অথবা কলা পাতা যে কালারটা আছে সেটা দিয়ে আমি ওয়াশ করেছি এবং নিচের অংশটাতে হালকা একটু ব্লুইশ টাইপ করেছে, অর্থাৎ নিচে ব্লু এবং উপরের দিকে সম্পূর্ণ হচ্ছে জলপাই কালার। এখন আমি কাপড়টাকে ওয়াশের জন্য রেডি করে নিচ্ছি। যারা শাড়িতে কাজ করেন তারা চেষ্টা করবেন শাড়ির ফ্রেম কিনে নেয়ার। তো আমার শাড়িটা যেহেতু আগেই কমপ্লিট হয়ে গিয়েছে তাই আমি আর ফ্রেমটা নাড়াচাড়া করলাম না, আমার নিজস্ব কিন্তু ফ্রেম আছে শাড়ির, যখন আমি শাড়িতে কাজ করি তখন ফ্রেম দিয়ে কাজ করি। বাট ফ্রেমটা যেহেতু অনেক বড়, ছোটো কাপড়ে বা অল্প জায়গায় আসলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, তার জন্য আমি এখানে আর ফ্রেম নিলাম না যেহেতু এখানে আমার অল্প একটু কাজ বাকি আছে তার জন্য। তো ওয়াশের কাজটা যারা জানেন তারা তো এই বিষয়টা জানেন যে কীভাবে ওয়াশটা দিতে হয়, তো যারা জানেন না তাদের জন্য আমি চেষ্টা করছি একটু ডিটেলসে দেখিয়ে দেওয়ার। ফার্স্টে আপনারা একটা বগে অথবা কিছুতে একটা পানি নিয়ে নেবেন আর পুরো যে কাপড়টাতে আপনি ওয়াশ দিবেন যেই অংশটুকুতে আপনি ওয়াশ দিবেন সেই অংশটুকু প্রথমে ব্রাশে পানি লাগিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পুরো কাপড়টা ভিজিয়ে নেবেন। যখন আপনার কাপড়টা ভালোভাবে ভিজে যাবে তখন কিন্তু রংটা খুব সহজে ছড়িয়ে যাবে, আর ওয়াশের কাজই কিন্তু এটা। রংটা যত দ্রুত এবং ভালোভাবে ছড়াবে ওয়াশের ফিনিশিংটা কিন্তু তত ভালো আসবে। বাই এনি চান্স যদি কোথাও আপনার রংটা মনে হয় যে বসে যাচ্ছে এটা আর ছড়ছে না, তাহলে একটু চেষ্টা করবেন আমার মতো বারবার ব্রাশে একটু পানি লাগিয়ে সেটা বেশ কয়েকবার স্মুথ আউট করে দেওয়ার, তাহলে দেখবেন এটা খুব সহজে ছড়িয়ে গেছে। আর যদিও বা ওয়াশে ভেজা থাকা অবস্থায় কালারটাকে একটু বেদঘুটে লাগে, বাট এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটার ফিনিশিংটা বা আউটপুটটা খুবই সুন্দর আসবে। আর ওয়াশের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, দ্রুত তাড়াহুড়া করে কিন্তু কাজটা করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে আপনি যতটুকুতে রংটা দিতে চাচ্ছেন তার থেকে বেশি চলে যাবে অথবা একটু লাইট শেডের একটা বিষয় থাকে। তো নিচের দিকটা যেহেতু আমি ডিপ রাখবো সেহেতু নিচের দিকে যে একদম ডিপ ব্লু কালারটা আছে সেটা এবং যে সবুজ কালারটা আছে সেটা মিক্স করে আমি অল্প অল্প করে ব্লেন্ড আউট করে দিচ্ছি। আর যেহেতু আমার এখানে অল্প জায়গা এবং অল্প কাপড় তার জন্য আমি এখানে ছোটো ফ্ল্যাট ব্রাশটা দিয়ে কাজ করছি। আর যখন আমি শাড়িতে করেছিলাম সরাসরি এটা কিন্তু আমার ব্লাউজ পিসের একটা অংশ করা ছিল এবং অল্প একটু জায়গা বাকি ছিল, আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। শাড়িতে আমি সেমভাবে কাজটা করেছি, আর যখন আমি শাড়িতে করেছি তখন কিন্তু বড় সাইজের ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। তো ওটা মিনিমাম 50 থেকে 60 টাকা করে পাবেন আপনারা ওই ব্রাশগুলো, ওগুলো যথেষ্ট বড়, মোটামুটি তিন থেকে চারবার রাউন্ড দিলেই আপনার একটা অংশ কমপ্লিট হয়ে যাবে। তো চেষ্টা করবেন শাড়িতে ওয়াশ দেওয়ার ক্ষেত্রে যদি একটু বেশি জায়গায় ওয়াশ দেন তাহলে সেই বড় ব্রাশগুলো ইউজ করার।
আর ওয়াশ দেওয়ার সময় কিন্তু বেশি রং ইউজ করা যাবে না। তুলিতে যখন আপনি রং নেবেন তখন চেষ্টা করবেন অল্প অল্প রং নিয়ে কাজটা করার। আর যেটা আমি আগেও বলেছি, যদি কোথাও মনে হয় যে রংটা বসে গেছে কিংবা জায়গাটা শুকিয়ে গেছে, রংটা ব্লেন্ড আউট করা হয়নি, তাহলে ব্রাশের মধ্যে অল্প অল্প পানি দিয়ে সেটা ব্লেন্ড করে দিবেন। এবার ওয়াশ করা হয়ে গেলে কাপড়টাকে কিছুক্ষণ রেখে দিবেন শুকানোর জন্য। যখন শুকিয়ে যাবে তখন এটার উপরে এই ধরনের কাগজ কেটে ছাপ দিয়ে দিবেন, প্রথমে পেন্সিল দিয়ে, অথবা যারা ফ্রি হ্যান্ডে করতে পারেন তার চাইলে ফ্রি হ্যান্ডও এঁকে নিতে পারেন। তবে যেহেতু অনেকগুলো ফুল হবে সেক্ষেত্রে আমি বলবো যে পেন্সিল দিয়ে প্রথমে একটু এঁকে নেওয়াই ভালো, তাহলে এটার শেপগুলো সুন্দর আসে এবং কাজগুলো সব একই টাইপের হয়। তো আমি এখানে কাগজটার ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এই ভাঁজটা কিন্তু খুবই সহজ, চারটা ফোল্ড আউট করে তারপর ভাঁজটা দিয়ে কাপড় কাগজটা কেটে নেবেন, তাহলে দেখবেন এরকম আটটা পাপড়িওয়ালা একটা ফুল হবে। আপনারা চাইলে পাপড়ির পরিমাণ কম বেশ করে নিতে পারেন। আর একটা পাতা কেটে দিয়েছি। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি মূলত এটার যে ভিডিওটা মেক করেছিলাম প্রায় 19 মিনিটের একটা ভিডিও আমার টোটালি গায়েব হয়ে গিয়েছে। ওটা আমি ডিলিট করে দিই বা কোথাও কোনো হিডেন ফাইলেও আমি খুঁজে পাচ্ছি না। আসলে মেন যে ভিডিওটা ওটা কোথায় গিয়েছে আমি নিজেও জানি না। আমি টোটালি আমার মুড অফ ছিল, কারণ গত 2 দিন যাবৎ আমি এই ভিডিওটা মেক করছি। আমি গতকাল ভিডিও দিইনি, আজকেও আমি দিব কিনা শিওর না। আপাতত আমি এডিট করছি, তো এডিট করতে গিয়ে দেখি যে আমার মেন যেই ক্লিপটা আছে, যে ক্লিপটাতে আমি আপনাদের এঁকে এবং রং করে দেখিয়েছি, সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এখন আপাতত আমার কাছে যতটুকু ক্লিপ আছে ততটুকু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, বাকিটুকু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না, আমার নিজেরও প্রচণ্ড মন খারাপ। আমি এত কষ্ট করে সব কিছু শ্যুট করলাম, সব কিছু রেডি করলাম এবং শেষে গিয়ে দেখি যে আমার ক্লিপগুলো হারিয়ে গিয়েছে। তো আসলে কী আর করার, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।